السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা আজকে মাগরিবের সালাত জামাতের সহিত আদায় করে আমাদের এই তাবলিগি ইজতেমায় বসতে পেরেছি, তা মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইতিপূর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ফেলেছি, আলোচনা শুনছিলাম আর মনে করছিলাম যে আর আলোচনার দরকার নাই, আসলে যা আলোচনা হওয়ার হয়েই গেছে। তা আমি তেমন কিছুই আলোচনা করব না, একেবারেই স্বাভাবিক জিনিস যেগুলো ক্লাস ওয়ানে পড়ানো হয় এই ধরনের কিছু স্মরণে দেবো আর কি, যে স্মরণ করাইয়া দেব। যেমন সালাত আদায় করছি, পবিত্রতা অর্জন করছি, এগুলো সম্পর্কেই আলোচনা করব, যেগুলো সাধারণত আলোচনা একটু কম হয়, একটু মাসলা মাসাইল কিছুটা আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। কারণ অনেক আলোচনা হলো, শেষে ভাবলাম যে আর কি আলোচনা করব, তো এগুলো একটু আলোচনা করা যাক। সালাত আদায়ের জন্য কিছু শর্ত আছে, মনে রাখবেন, বিশেষ করে যে বিষয়গুলো বলবো এগুলো মনে রাখবেন, স্মরণ রাখবেন। সালাত যখন আমরা আদায় করতে যাব, এর মধ্যে কিছু শর্ত আছে, কিছু রুকন আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নাত আছে। শর্ত এবং রুকন ছুটে গেলে সালাত বাতিল, বুঝলেন? শর্ত এবং রুকন ইচ্ছাকৃত ছাড়েন আর ভুলবশত ছাড়েন, সালাত বাতিল। ওয়াজিব কাজ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন, সালাত বাতিল। আর যদি ভুলবশত ছুটে যায় তাহলে সহসিজদা দিতে হবে। সুন্নাত কাজ যদি ছুটে যায় সালাত বাতিলও নয়, সহসিজদাও লাগবে না, সালাত সহি হয়ে যাবে। তাহলে শর্ত, শর্ত কোনগুলো, সালাতের শর্ত কোনগুলোকে বলা হয়? শর্ত হলো সালাত শুরু করার আগে এমন কিছু কাজ আছে যেটা না করলে সালাত সহি হবে না। সালাত শুরু করার আগে এমন কিছু কাজ আছে যা না করলে সালাত সহি হয় না, সেগুলো হলো শর্ত। যেমন ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয় সালাত শুরু করার আগে, পবিত্রতা অর্জন করা সালাত আদায়ের শর্ত, সালাত সহি হওয়ার জন্য শর্ত পবিত্রতা অর্জন করতে হবে। এখন ধর ওযু করব, ওযুর ফরজ জানেন কয়টা? ওযুর ফরজ কয়টা, কী কী কে বলতে পারবে? ওযুর ফরজ এর ব্যতিক্রম কেউ বলতে পারবেন? ওযুর ফরজ কয়টা, কী কী? চারটি। আমি এসকা একটু ব্যতিক্রম বলব, ওযুর ফরজ আমি আজকে বলবো ছয়টি। কয়টি? ছয়টি। এবার নতুন মনে হচ্ছে যে এতদিন ধরে জানে আসলাম চারটি, আজকে আবার কোথায় থেকে ছয়টি বের করছে, বাবাকে দুইটা আবার কোথায় থেকে আসবে? ওযুর ফরজ যেটা আমরা চারটি জানছি তার সাথে আরো দুইটা যোগ করবো আজকে। এক নম্বর ফরজ কি আল্লাহ তাআলা বলছেন, ইদা কুমতুম ইলা সালাহ ফাগসিলু উজুহাকুম, তোমরা যখন সালাত আদায়ের ইচ্ছা করবে তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো। আচ্ছা, মুখমণ্ডল কতটুকু ধুইতে হবে? একেবারে পুরাটাই, যার দাড়ি আছে দাড়ি কি করতে হবে? মনে রাখবেন, দাড়ি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার দাড়ি? দাড়ি দুই প্রকার। এক লেহিয়াতুন কাসিফা, ঘন দাড়ি। এক নম্বর কি? ঘন দাড়ি। ঘন দাড়ি কাকে বলে? যেই দাড়ির মধ্যে দিয়ে তার চামড়া দেখা যায় না, এই দাড়ি হলো ঘন দাড়ি।
আর দুই নাম্বার হচ্ছে লিহিয়াতুন খাফিফা, পাতলা দাড়ি। পাতলা দাড়ি কাকে বলে? যেই দাড়ির মধ্যে দিয়ে তার চামড়া দেখা যায় সেটা হলো পাতলা দাড়ি। ঘন দাড়ি আর পাতলা দাড়ি দুইটার হুকুমটা কি? ঘন দাড়ি খেলাল করলে চলবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অযু করতেন, ওয়া ইউখাল্লিলু লিহিয়াতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি খেলাল করতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল ঘন দাড়ি। আর পাতলা দাড়ি হলে পানিতে ধুইতে হবে, খেলাল করলে চলবে না। যেই দাড়ির মধ্যে দিয়ে তার চামড়া দেখা যায় সেই দাড়ি ধুইতে হবে, খেলাল করলে হবে না। বোঝা গেছে? দাড়ি দুই প্রকার বুঝেছেন? কুলি করা নাকে পানি ডকি, কে বলতে পারবেন? কুলি করা নাকে পানি দেওয়া ফরজ, কুলি করা নাকে পানি দেওয়াও ফরজ। আলাল কাউল সহি, সহি কাউল হলো কুলি করা নাকে পানি দেওয়াও ফরজ, এটাও মুখমণ্ডলেরই অন্তর্ভুক্ত। এইবার নাকে পানি দেওয়া ফরজ, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাঈমান, তোমরা নাকের মধ্যে পানি প্রবেশ করাও যদি তোমরা সিয়াম অবস্থায় না থাকো। তাহলে সিয়াম অবস্থায় যখন থাকবেন তখন কি নাকে পানি দিতে হবে না? কি করেন আপনারা সিয়াম অবস্থায়, নাকে পানি দেন না দেন না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাঈমান, যদি তোমরা সিয়াম অবস্থায় না থাকো তাহলে পানি নাকের মধ্যে পানি দাও। তাহলে তোমরা হাদিসের উল্টা করলে না তোমরা, নাকি? আসলে হাদিসের উল্টা করেননি, নাকের মধ্যে পানি দিতে হবে, এটা ফরজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন তার দ্বারা উদ্দেশ্য হলো যে এমন ভিতরে পানি নিও না যাতে বেশি মানে পেটের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে, মানে বেশি ভেতরে নেওয়া যাবে না কিন্তু নাকে পানি দিতে হবে কারণ এটা ফরজ। বোঝা গেছে? এবার মুখমণ্ডল গুলো, এক নাম্বার, দুই নাম্বার ফরজ, ওয়া কি ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের কনুই সহদহত করো, ইলাল মারাফিক বিমানা মাআল মারাফিক, তোমরা কনুই পর্যন্ত বলতে কনুই সহ, কনুইয়ের একটু উপর থেকে ধাও। বোঝা গেছে? কনুইয়ের একটু উপর থেকে উপর থেকে ধুইবেন যেন কনুইটা ধোয়া ধোয়া পড়ে। তাহলে এইভাবে দুই কোনোই ধুইলেন, দুই হাতের কোনোই সহ। তিন নাম্বার ফরজ, তিন নাম্বার ফরজ, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসাহ করো। আচ্ছা, মাথা মাসাহ কেমন করে করতে হয়? মাথা মাসার নিয়ম হলো, আমরা অনেকেই আছি যে টুপিও খুলি না, এই এরকম করে ছেড়ে দিলাম, মানে টুপি টুপি আর খোলার খুব অলসতা, এত অলস হলে চলবে না। মাথা মাসার নিয়ম যেটা হাদিস এসেছে, বাদা বি মুকাদ্দামে রাসিহি, মাথা মাসা শুরু হবে তার মাথার সম্মুখ ভাগ থেকে, সুম্মা যাহাবা বিহি মাইলা কাফাহু, তারপর হাত একবারে ঘাড় পর্যন্ত যাবে, চুলের শেষ পর্যন্ত, সুম্মা রদ্দাহু মাইলাল মাকান আল্লাযী বাদা মিনহু, অতঃপর হাত ওই স্থানে ফিরে আসবে যেই স্থান থেকে সে মাসা শুরু করেছিল। বোঝা গেছে? এইভাবে মাথা মাসা হবে, পুরা মাথা মাসা। চার নম্বর ফরজ, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের দুই পায়ের টাখনু সহ ধৌত করো, টাখনুর একটু উপর থেকে ধুইতে হবে। বোঝা গেছে? চারটা ফরজ। পাঁচ নম্বর ফরজ কে বলতে পারবে? পাঁচ নম্বর ফরজ আর তারতিব, জাজাকুল্লাহ খাইরান। পাঁচ নম্বর ফরজ কি? তারতিব, সিরিয়াল মেনটেন করা, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা। আল্লাহ যে ফরজগুলোর বর্ণনা দিলেন এটা ধারাবাহিকভাবে করতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন যে আগে পা ধুইব তারপর হাত ধুব, চলবে না, ওযু হবে না, ধারাবাহিক এটা বজায় রাখতে হবে। ছয় নম্বর ফরজ, আচ্ছা ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তার দলিলটা কি? এটা যে ফরজ বললে তো দলিল লাগবে, দলিল ছাড়া ফরজ হয় না। কি দলিল? দলিল এই কোরআনের আয়াতই, এই এই আয়াত থেকে উলামায়ে কেরাম ধারাবাহিকতাকে ফরজ সাব্যস্ত করেছেন। কি কিভাবে? এই আয়াতে আল্লাহ তাআলা যে চারটা ফরজের কথা বলেছেন তার মধ্যে তিনটা হলো ধোয়া, একটা হলো মুখমণ্ডল ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, আর একটা হলো মাথা, সেটা হলো মাথা মাসা করা, তাই না?
ওলামায়ে কেরাম বলছেন যদি ধারাবাহিকতা ফরজ না হতো তাহলে আল্লাহ তাআলা ধোয়াগুলোকে একদিকে বলতেন আর মাসাহটাকে আরেক দিকে বলতেন, কিন্তু আল্লাহ তাআলা তা বলেননি। আল্লাহ দুই ধোয়ার মাঝখানে মাথা মাসা নিয়ে এসেছেন, হাত ধোয়া আর পা ধোয়া এই দুই ধোয়ার মাঝখানে মাথা মাসা নিয়ে এসেছেন। অতএব এই আয়াত প্রমাণ করে যে ধারাবাহিকতা ফরজ, যদি ফরজ না হতো আল্লাহ তাআলা ধোয়াগুলোকে একদিকে বলতেন মাসাটাকে আরেক দিকে বলতেন, সেটা তা বলেননি, সিরিয়াল বলেছেন, ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন আল্লাহ। ছয় নম্বর ফরজ কে বলতে পারবেন? ছয় নম্বর ফরজ আল মুওয়ালাত, এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা। এক অঙ্গ শুকানোর পূর্বেই আরেক অঙ্গ ধৌত করা ফরজ। ধরেন আপনি মুখমণ্ডল ধুয়ে ফেলেছেন, আপনার মোবাইলে একটা কল আসে, এবার মোবাইলের কল রিসিভ করলেন, দশ মিনিট কথা বললেন, এবার আপনার আগের অঙ্গ যা ধুয়েছিলেন তা শুকিয়ে গেল, এখন আর ওযু কন্টিনিউ করতে পারবেন না, আপনাকে পুনরায় আবার ওযু করতে হবে শুরু থেকে। কেন? আগের অঙ্গ শুকিয়ে গেছে। দলিল দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, দেখলেন যে একজন ব্যক্তি সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার পায়ের গোড়ালিতে এক জায়গা পানি পৌঁছেনি, শুকনো আছে। সালাত আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি পরিপূর্ণরূপে ওযু করো এবং সালাত আদায় করো। পুনরায় ওযু করে এসে সালাত আদায় করতে বললেন। ওলামায়ে কেরাম এই হাদিস থেকে ইস্তিনবাত করছেন এইভাবে যে যদি এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা ফরজ না হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে পুনরায় সম্পূর্ণ ওযু করতে বলতেন না, বরং তার যেই জায়গা শুকনো আছে ওই জায়গা পানিতে ভিজে দিলে হয়ে যেত। কিন্তু তা হবে না। কেন হবে না? কারণ শুকিয়ে গেছে, এখন তাকে পুনরায় সম্পূর্ণ ওযু করতে হবে। বোঝা গেছে? তাহলে এই ছয়টা ফরজ, যেই চারটা আমরা জানি তার সাথে ওলামায়ে কেরাম আরও দুইটি ফরজ বর্ণনা করেছেন, সে দুইটারও গুরুত্ব দিতে হবে। বর্তমান যুগের যত কিতাব আরবি ভাষায় দেখবেন, দেখবেন যে সবগুলোতে ছয়টা ফরজই লেখা আছে বর্তমান জামানার। তাহলে ওজুর ফরজ আমরা ছয়টা এটা জানলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা সালাত শুরু করবো ধরেন, আচ্ছা এটা একটা শর্ত গেল, আরও সালাতের শর্ত যেমন কিবলামুখী হওয়া, এটা সালাতের শর্ত, কিবলামুখী হতে হবে কি হবে না? কিবলামুখী হতে হবে। এখন যদি এমন জায়গায় গেছেন ধরেন যে কিবলা কোন দিকে কিবলা আপনি কিছুই বুঝতে পারছেন না, কি করবেন? কিবলা আপনি বুঝেননি, কোন দিকে কিবলা কিছুই জানেন না। যদি এমন পরিস্থিতি হয় যে জানেন না, জানার মতো পরিস্থিতিও নাই, কোনো লোকজনও নাই যে তাকে জিজ্ঞেস করবেন, এই ধরনের পরিস্থিতি যদি হয় তা আপনার যখন যেই দিকে মন বলে সালাত আদায় করুন, সেটাই আপনার জন্য সহি। পরবর্তীতে যদি জানেন যে আপনার কিবলা ভুল ছিল তবুও পুনরায় আর আদায় করতে হবে না, কারণ আপনার জানার সুযোগ ছিল না সেই সময়। কিন্তু এমন যদি পরিস্থিতি হয় যে ধরেন আপনি নতুন বিবাহ করেছেন, শ্বশুর বাড়িতে গেছেন বেড়াইতে, এখন ঘরে সালাত আদায় করবেন, এখন কিবলা আর জিজ্ঞেস করেননি লজ্জায়, যে কিবলা যদি জিজ্ঞেস করি তাহলে শ্বশুর বাড়ির লোকজন কী বলবে, যে কিবলাই ছিলেন না, কিন ধরনের জামাই তো বলতেও পারে, আপনি হয়তো জিজ্ঞেস করলেন না লজ্জায়, এবার সালাত আদায় করেছেন একদিকে, পরে জানতে পারলেন যে কিবলা আপনার ভুল ছিল, এখন কি করবেন? পুনরায় সালাত আদায় করতে হবে, কারণ আপনার জানার সুযোগ ছিল জানেননি। অতএব আবার পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে কিবলামুখী হয়ে। বোঝা গেছে? কিবলামুখী হওয়া গেল, নিয়াতটা কি? সালাত নিয়াত করাটা কি? এটাও শর্ত, নিয়াত শর্ত। কেন? কারণ সালাত শুরু করার আগেই নিয়াত করতে হয়, পরে নয়। অর্থাৎ যেহেতু আগে হয় সেহেতু এটা শর্ত। তাহলে নিয়াত অন্তরের বিষয়, এটা আমরা সবাই জানি, আহলে হাদিস মানুষ বহু কাল থেকে আমরা শুনে আসছি যে নিয়াত অন্তরের বিষয়, মুখে কিছু বলতে হয় না। অতএব এই বিষয়ে অত বিস্তারিত আলোচনা করার দরকার নাই। এবার আসুন সালাতের রুকন, সালাতের রুকন কি কি? এক নম্বর রুকন কে বলতে হবে বলেন? সালাতের রুকন, দেখেন সালাতের মধ্যে রুকন আর ওয়াজিব। রুকন যদি ছুটে যায় সালাত বাতিল, ওয়াজিব ছুটে গেলে সৌ সিজদা দিতে হবে। আপনি যদি না জানেন যে এটা রুকন এটা ওয়াজিব, তাহলে কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন বলেন?
আপনাকে তো কমপক্ষে জানতে হবে যে এটা এটা রুকন, এটা এটা ওয়াজিব, এতটুকু জানা দরকার। আপনি কিছুই জানলেন না, তাহলে কেমন করে হবে? রুকন, এক নম্বর রুকন দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করা। এক নম্বর রুকন কি? দাঁড়িয়ে সব মুখস্থ রাখবেন। দেখেন আমরা আলোচনা করছি অনেক কিছুই, কিন্তু এগুলো মেন জিনিস, এগুলো আমি মনে করছিলাম যে সবাই মনে হয় জানেন, এই জন্য আলোচনা করতে চাচ্ছিলামও না, কিন্তু দেখছেন অনেকেই জানেন না। এক নম্বর রুকন ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করা। যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম, যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম না, সে যেভাবে আদায় করতে পারবে সেভাবে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইল্লাম ইয়াস্তাস্তাতি, তুমি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো, ফাকায়দান, তাহলে বসে সালাত আদায় করো। তুমি যদি বসেও না পারো, ফালা জামবেন, তাহলে তুমি কাঁধে শুয়ে সালাত আদায় করো। তাহলে দাঁড়াতে না পারলে যেভাবে পারবে সেভাবে সালাত আদায় করবে, কিন্তু একজন ব্যক্তি দাঁড়াইতে পারে। এই ব্যক্তি যদি বসে সালাত আদায় করে ফরজ সালাত, তাহলে তার সালাত বাতিল। সুন্নাত নফল সালাত যদি বসে আদায় করে যে ব্যক্তি দাঁড়াইতে পারে, এমন ব্যক্তি সুন্নাত নফল সালাত যদি বসে আদায় করে তার সালাত হবে, কিন্তু দাঁড়িয়ে পড়লে যত নেকি হবে, বসে পড়লে তার অর্ধেক নেকি হবে। বোঝা গেছে? কিন্তু সালাত হবে, কিন্তু ফরজ সালাত দাঁড়িয়েই পড়তে হবে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম। এখন এখানে একটা মাসালা চলে আসে, কিছু ব্যক্তি আছে যারা হেঁটে হেঁটে মসজিদে আসে, আবার হেঁটে হেঁটেই মসজিদ থেকে বাড়িতে যায়, কিন্তু তার রুকু এবং সিজদা করাতে সমস্যা, দাঁড়াতে সমস্যা না। সমস্যাটা কোন জায়গায়? রুকু এবং সিজদা করায়। এই ব্যক্তি কিভাবে করবে? এই ব্যক্তির নিয়ম হলো, ইমাম যখন দাঁড়ানো অবস্থায় থাকবে তখন সেও দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ ইমাম তাকবীরে তাহরিমাত দিল দাঁড়ায় আছে, সেও দাঁড়ায় থাকবে। ইমাম যখন রুকুতে যাবে তখন সে চেয়ারে বসে রুকু দিবে, ইমাম যখন সিজদায় যাবে তখন সে চেয়ারে বসে সিজদা দিবে, আবার যখন ইমাম দাঁড়িয়ে যাবে তখন আবার সে দাঁড়িয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ারলি বুঝবেন। এখন এমন এমন কিছু ব্যক্তিও আছে, অনেক দুর্বল ব্যক্তি, যে হাঁটতে পারছে ঠিকই, কিন্তু ইমাম যত সময় দাঁড়ায় থাকবে অত সময় দাঁড়াতে পারবে না, এমন ব্যক্তিও আছে। এই ব্যক্তির জন্য করণীয় হলো যে কমপক্ষে তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর দাঁড়ায় দেবে, আল্লাহু আকবার, তারপর যতটুকু পারবে দাঁড়াবে, না হলে বসে যাবে। বোঝা গেছে? এই হলো নিয়ম। চলবে চেয়ার, চলবে, তবে সবচাইতে উত্তম হলো চেয়ার দিলে, চেয়ার দিলে কিছু সমস্যাও সৃষ্টি হয়, কাতারের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়, উত্তম হলো যে সে বসে পড়বে নিচে, নিচে বসে সালাত আদায় করুক। হয়তো বা বসে রুকুর জন্য একটু মাথা হালাইলো, সিজদার জন্য তার একটু বেশি হাতা হালাইলো, বাস হয়ে গেল, সেটা ভালো। তাহলে কাতারের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় না, চেয়ার না দিয়ে এমনি মাটিতে বসে পড়াই ভালো। তবে চেয়ার জায়েজ, না জায়েজ বলা যাবে না। এবার তাহলে এক নম্বর ফরজ বললাম, দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করা। দুই নম্বর তাকবীরে, দুই নম্বর রকম তাকবীরে তাহরিমা। কি তাকবীরে তাহরিমা? তাকবীরে তাহরিমা কোন তাকবীর? প্রথম তাকবীর, আল্লাহু আকবার বললাম যেটা সালাত শুরু করার সময়, এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। এই তাকবীর হচ্ছে রুকন। কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা ছেড়ে দেয় তার সালাত বাতিল। এবং অনেক মানুষ এটা ভুল করে, আসলে অনেক মানুষ ইমাম দাঁড়াচ্ছে আল্লাহু আকবার, আর মুক্তাদি মুখে কিছু বলল না, সালাত বাতিল। মুখে বলতে হবে, ইমাম হন মুক্তাদি হন, ইমাম সরবে বলবে, জোরে বলবে, আর মুক্তাদি ধীরে বলবে, কিন্তু মুখে উচ্চারণ হবে। যখন মুখে উচ্চারণ করবেন তখন ঠোঁট যেহোবা লড়বে, তাই তো? না এমনিতেই মনে মনে হয়, কখনো মনে মনে কিছু হয় না। আমরা অনেক মনে 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 বলি। আমি একদিন সালাত আদায় করছি, আমাদের আমি যখন মারকাজের ছাত্র ছিলাম, ছাত্র অবস্থায় আমি একদিন বসে আছি, আর আরেকজন পিছে সালাত আদায় করছে, তো আমি দেখলাম যে পুরো সালাতের মধ্যে ঠোঁট টোট লড়ানো কিছুই দেখতে পেলাম না। তা আমি তাকে পরে বললাম যে আচ্ছা তুমি কি কি পড়ো না কিছু সালাতের মধ্যে, না কী ব্যাপার? তো হ্যাঁ পড়ি, মনে মনে পড়ি, মনে 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 কীভাবে হয়, মনে মনে পড়ি যে এখন আলহামদুলিল্লাহ বলছে যে মনে মনে স্মরণ করছে, এটাই তো পড়া। তখন সে এটা হবে না, আর তালাফুজ মানে উচ্চারণ থাকতে হবে। ইমাম আল্লাহ আকবার বলছে, আপনিও আল্লাহ আকবার বলবেন, আপনি ধীরে বলবেন, কিন্তু বলতে হবে,
না হলে কিন্তু আপনার বলা হলো না, এ মনে মনে চলবে না, ধীরে ধীরে, বোঝা গেছে? এখন ধরেন এখানে তাকবীরে তাহরিম আরেকভাবে শুনতে, আপনি মসজিদে আসলেন সালাত আদায়ের জন্য, মসজিদে এসে দেখছেন যে জামাত বা ইমাম সাহেব রুকুতে আছে বা সিজদায় আছে, আপনি কিভাবে সালাতে প্রবেশ করবেন, সালাতে প্রবেশ করার নিয়মটা কি? আপনি প্রথমে এসে কি করবেন, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, তারপর যদি দেখেন যে ইমাম সাহেব রুকুতে আছে তখন আবার রুকুতে যাওয়ার জন্য আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, বোঝা গেছে? তার প্রথম তাকবীর হবে তাকবীরে তাহরিমা, তারপরে ইমাম যে অবস্থায় আছে সিজদায় যদি থাকে তাহলে আবার সিজদায় যাওয়ার জন্য আবারও সিজদার জন্য আল্লাহু আকবার বলবেন, যে সিজদায় চলে যাবেন। কিন্তু অনেক মানুষ দেখা যায় যে কিছু আসার পাওয়া যায় যে রুকু পাইলে রাকাত হয়, এখন রুকু পাইলে রাকাত হয় এ ধরনের সহি কিছু আসার আছে, এই আসারের অনুসরণ করতে যায় ইমাম রুকুতে গেছে দৌড় দেশে রুকুতে পড়ে গেলো, তখন তাকবীরে তাহরিমা কিছু বললো কি বললো না আল্লাহ ভালো জানে, এই ব্যক্তির সালাত হবে না, ব্যক্তির সালাত হবে না। সালাত যে অবস্থাতেই ইমাম থাকুক না কেন আপনাকে সালাতে প্রবেশ করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরে তাহরিমা ছুটে যায় সালাত বাতিল, মনে রাখতে হবে। তিন নম্বর ফরজ এই রুকন সূরা ফাতিহা। আচ্ছা সূরা ফাতিহা সবাই পড়েন তো, পড়তে হয় তো ইনশাআল্লাহ, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কিনা এই ব্যাপারে বিরাট মতভেদও আছে কিন্তু, এবং দুই পক্ষেই বড় বড় উলামায়ে কেরাম আছেন। একদল উলামায়ে কেরাম বলছে সূরা ফাতিহা পড়া লাগবে না, ওই সালাতগুলোতে যেই সালাতগুলোতে ইমাম সরবে কেরাত করে, জোরে কেরাত করে, যেমন মাগরিব ঈশা ফজর, দলিল দিচ্ছেন কোরআনের আয়াত সূরা আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআন তেলাওয়াত হয় তাহলে তোমরা চুপ থাকো এবং শোনো, যেহেতু ইমাম তেলাওয়াত করছে চুপ থাকতে হবে শুনতে হবে, আল্লাহ বলছেন তাহলে পড়তে পড়া লাগবে না, কোরআন থেকে দলিল। আর আরেক দল উলামায়ে কেরাম বলছেন যে না সূরা ফাতিহা হচ্ছে রুকন, অবশ্যই পড়তে হবে, না পড়লে সালাত বাতিল, সবাইকে পড়তে হবে, দলিল দিচ্ছেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে না। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন, যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ। তখন এক সাহাবী বলে উঠলেন যে হে আবু হুরায়রা, আমরা যখন ইমামের পেছনে থাকি তখন কি করব? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইকরা বিহা ফি নাফসিক, তুমি নিজে নিজে সূরা ফাতিহা পড়ো, তার পড়তে বললেন। তাহলে এই হাদিসগুলো, আরো অনেক হাদিস আছে, এই হাদিসগুলোর ভিত্তিতে একদল উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা রুকন, না পড়লে সালাত বাতিল। এখন আমরা কোনটা গ্রহণ করবো, কোরআনের আয়াত না হাদিস? সাধারণ মানুষ মনে করে যে কোরআনের আয়াত তাই তো আগে প্রাধান্য পাবে, অর্থাৎ ওটাই ঠিক আছে। এখানে সমাধান এইভাবে দেব, একদল উলামায়ে কেরাম যারা বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না দলিল হিসেবে গ্রহণ করছেন সূরা আরাফের 204 নম্বর আয়াত, এই আয়াতের যদি অনুসরণ করতে হয় তাহলে ফরজ সালাত দিন রাত্রে কয় রাকাত? 17 রাকাত। 17 রাকাত ফরজ সালাতের মধ্যে কয় রাকাতে জোরে কেরাত হয়? 6 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত আর ফজরের 2 রাকাত, 6 রাকাতে মাত্র জোরে কেরাত হয়। তাহলে যদি আয়াতের অনুসরণ হয় মাত্র 6 রাকাতে করা সম্ভব, বাকিগুলো তো আর জোরে কেরাত হয় না, আপনি কি শুনবেন কি চুপ থাকবেন? তাহলে এই আয়াতের যদি অনুসরণ করতে হয় যে 6 রাকাতে অনুসরণ করা সম্ভব, অন্য রাকাতে নয়। তারপরে বলব তো যেই ওলামায়ে কেরাম, যে সকল ওলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না, তারা কিন্তু কেউ বলেননি যে সূরা ফাতিহা যদি কেউ সালাতের মধ্যে পড়ে তার সালাত বাতিল, এটা কেউ বলেননি, এটা বলেননি, বলছে পড়া লাগবে না কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন পড়তে হবে না, কিন্তু পড়লে সালাত বাতিল হবে এটা বলেননি, বরং পড়লে সালাত বাতিল নয় এটা সবার মত।
আর আরেক দল ওলামায়ে কেরাম বলছেন না করলে সালাত বাতিল, কারণ এটা রুকন, ছোটে গেলে সালাত বাতিল হবে। এখন কি করবো আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই হাদিসের দিকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো, সন্দেহমুক্ত কাজ করো। আমরা যদি সন্দেহমুক্ত কাজ করতে চাই তাহলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, যদি পড়ি তাহলে কারো নিকটে সালাত বাতিল নয়, সবার নিকটে সালাত সহি। কিন্তু যদি না পড়ি তাহলে এক দলের নিকটে সালাত বাতিল, এবং তার পক্ষে শক্তিশালী হাদিস রয়েছে, দলিল রয়েছে। অতএব এখানে সন্দেহ, অতএব আমরা সন্দেহমুক্ত আমল করব, প্রত্যেক রাকাতে সকলে ইমাম মুক্তাদি সকলে সূরা ফাতিহা পড়ব। বোঝা গেছে, বুঝাইতে পেরেছি না পারিনি? এগুলো আহলে হাদিস মানুষ সবার জানা কথা। সূরা ফাতিহা, তারপরে কোন রকম রুকু করা হচ্ছে, রুকু 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 করবেন সুন্দরভাবে। তারপরে রকম হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। অনেক মানুষ আছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, রুকুতে গিয়ে সামান্য একটু মাথা উঠিয়েই সিজদায় চলে যায়, এবার তোর সালাত হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কিন্তু রুকুন, সোজা হয়ে দাঁড়াবেন। তারপরে রুকুন হলো সিজদা করা হচ্ছে, রুকুন সিজদা হলো রুকুন। এবং তারপরে রুকুন হলো দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা রুকুন। অনেক মানুষ দেখা যায় যে দুই সিজদার মাঝখানে বসি না, বরং এক সিজদা দিয়ে একটু মাথা উঠায় আর এক সিজদা মারি দিই, এই ব্যক্তির সালাত হবে না। কারণ তার কি ছুটে গেল? রুকন ছুটে গেল, রুকন ছুটে গেলে সালাত বাতিল, অতএব এই ব্যক্তির সালাত হবে না। বোঝা গেছে, এগুলো হলো রুকন। তারপরে রুকন হলো শেষ বৈঠকে বসা রুকন। শেষ বৈঠকে দুই রাকাত সালাতের তো একটাই বৈঠক, তিন রাকাত চার রাকাত বিশিষ্ট সালাতের দুইটা বৈঠক, একটা হলো দুই রাকাত পরে আর একটা হলো শেষে। তো শেষ বৈঠকে বসা হলো রুকন, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া রুকন, আত্তাহিয়াতু মুখস্থ আছে তো সবার, এবং শেষ বৈঠকে সালাম ফেরানো রুকন, সালাম ফেরানো রুকন। এখানে একটা জিনিস মনে রাখবেন যে দুই দিকে সালাম ফেরানোই কিন্তু রুকন। এখানে সবচেয়ে বেশি সহি হলো যে ইমাম যখন দুই দিকে সালাম ফিরিয়ে দিবে তখন আপনি সালাম ফেরাবেন, এটাই হলো আশা সবচেয়ে বেশি সহি। ইমাম দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করলো, তারপর আপনি দুই দিকে সালাম ফেরাবেন। ইমাম দুই দিকে সালাম ফেরানো শেষ করলো, আর আপনি যদি সালাতে এক রাকাত মিস করেন, ফেল করেন, তাহলে আপনি দুই দিকে সালাম ফেরানোর পরে উঠে দাঁড়াবেন, এটা কিন্তু আশাক্ষণ তো। অতএব এটাই আমল করার চেষ্টা করবেন, দুই দিকে সালাম ফেরানোর পরে। এগুলো হলো রুকন। আচ্ছা, ওয়াজিব, এক নম্বর ওয়াজিব, তাকবীরে তাহরিমা বাদ দিয়ে যতগুলো তাকবীর আছে সব ওয়াজিব। তাকবীরে তাহরিমা কি বলেছি? রুকন। বাকি যত তাকবীর, তাকবীর মানে আল্লাহ আকবার, মানে রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলি, সিজদায় যাওয়ার সময় আল্লাহ আকবার বলি, সিজদা থেকে উঠে আল্লাহ আকবার বলি, সবগুলোই ওয়াজিব। অতএব সবগুলোই আপনাকেও মুখে উচ্চারণ করে বলতে হবে, চুপ থাকলে হবে না, মনে মনে চলবে না, সবাই বলবেন, এগুলো ওয়াজিব, সবার জন্য ওয়াজিব। তারপরে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম বলা ওয়াজিব, সুবহান রাব্বিয়াল আজিম এটা বলবেন, এটা ওয়াজিব সকলের জন্য, কমপক্ষে একবার পর ওয়াজিব, কমপক্ষে একবার বলা ওয়াজিব। তারপরে আপনি দুইবার তিনবার চারবার পাঁচবার যা বলতে পারেন বলেন, এখানে বেজোর জোর কোনো সমস্যা না, যতবার বলতে পারেন কোনো সমস্যা নাই। তারপরে সামি আল্লাহ লিমান হামিদা, এটা ইমামের উপরে ওয়াজিব, ইমাম এবং একাকী সালাত আদায়কারী ব্যক্তির উপরে ওয়াজিব হলো সামি আল্লাহ লিমান হামিদা বলা। কিন্তু যারা মুক্তাদি থাকবেন তারা রব্বানা ওয়া লাকাল হামদ এইটা বলবেন, এটা বলা সবার জন্য ওয়াজিব, ইমাম মুক্তাদি সবার উপরেই ওয়াজিব। বোঝা গেছে, কমপক্ষে এতটুকু রব্বানা ওয়া লাকাল হামদ, তারপরে আরো আছে লম্বা দোয়াগুলো পড়েন আপনি, কিন্তু কমপক্ষে এতটুকু ওয়াজিব। বোঝা গেছে? এইবার সিজদায় গিয়ে, সিজদায় গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা বলা, এটা ওয়াজিব, সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে একবার বলা ওয়াজিব, তারপর আপনি বলেন বেশি। তারপরে সিজদা থেকে উঠে কমপক্ষে রব্বিগফিরলি এতটুকু বলা ওয়াজিব, রব্বিগফিরলি রব্বিগফিরলি, হাদিস আবার দুইবার এসেছে, রব্বিগফিরলি রব্বিগফিরলি, এটা বলা ওয়াজিব।
এটা সবাই বলুন কমপক্ষে, তারপর আরও দোয়া আছে যেগুলো করতে পারেন। তারপরে ওয়াজিব হলো প্রথম বৈঠকে বসা ওয়াজিব, প্রথম বৈঠকে বসা ওয়াজিব, অর্থাৎ দুই রাকাত তিন রাকাত বিশিষ্ট সালাত বা চার রাকাত বিশিষ্ট সালাতের কয়টা বৈঠক হয়? দুইটা। তার মধ্যে প্রথম বৈঠক, এই প্রথম বৈঠকে বসা ওয়াজিব, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, বোঝা গেছে? শেষ বৈঠকে বসা রুকুন, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া রুকুন, প্রথম বৈঠকে বসা ওয়াজিব, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। এবার আপনার দুই রাকাত পরে বসা দরকার ছিল, বসতে পারেননি, ভুলে গেছেন, দাঁড়ায় গেছেন, এখন কি করবেন? তিন রাকাত পরে কি আবার বসবেন? যে দুই রাকাত পরে বসা হলো না, তিন রাকাত পরে বসে যাই, বসাটা পূরণ করি, তা করা যাবে কি? তা করা যাবে না। কি করবেন? দুই রাকাত পরে বসতে ভুলে গেছেন, আর বসার দরকার নেই, একবার শেষ বৈঠক করে নেবেন। মাঝখানের যে বৈঠক ছুটে গেল, কি ছুটলো? ওয়াজিব ছুটলো। এর জন্য কি করবেন? সহসিদ্ধা দেবেন, তাহলেই আপনার সালাত সহি, বোঝা গেছে? তাহলে এই যে রুকন এবং ওয়াজিব এগুলো যদি আপনারা সবাই না জানেন, শিরোনামগুলো কমপক্ষেও, তাহলে শুধু আমরা বহু এখন বড় বড় যদি আলোচনা করি বহু কিছু, এখন দেখা যায় প্রাথমিক বিষয় আমরা না জানি, তাহলে বড় আলোচনা করে লাভ নাই। এই জন্য এই বিষয়গুলো সবার জানা খুবই জরুরি, আসলে খুবই জরুরি বিষয়। এই বিষয়গুলো সবাই লক্ষ্য রাখবেন, সালাত সুন্দরভাবে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন আর কি, সেটা সব কিছু লক্ষ্য রেখে।